থানাকুলের ঘোষপুর বাবলাতলা এলাকায় এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় জাহির ওস্তাগারকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা রয়েছে এলাকায়। আক্রান্ত জাহির এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। জাহিরের অভিযোগ, শনিবার সন্ধ্যায় তিনি বাবলাতলা এলাকায় একটি চা দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় ঘোষপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলীর অনুগামী সজল সহ কয়েকজন হঠাৎই তার ওপর চড়াও হয়, বেধড়ক মারধর করে তাকে, এক প্রকার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তবে এলাকার মানুষের তৎপরতায় তিনি প্রাণে বেঁচেছেন। রবিবার সকালে তাকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে। রাত্রে বসেছিল, আমাকে বেধড়ক সজল মারধর করে, করার পরে বলছে যে আমাকে হায়দার বলেছে তুই ইলিয়াস চৌধুরীর মুর্দাবাদ বলো, তাহলে আমি জানি হায়দার বলেছে আমাকে মেরে দিতে বলেছে, সজল আমাকে বলেছে। আমি চা দোকানে বসেছিলাম, বসে থাকতে থাকতে ও আসে, এসে আমার গাড়িটা উল্টে ফেলে দেয়। আমি তাও কিছু বলিনি, যে বলেছে ইলিয়াস চৌধুরী পিপে দাস, আমি তাও কিছু বলিনি। বলার পরে এখন বলছে হ্যাঁ আমাদের খাবি আমাদের পড়বি, আর ইলিয়াস চৌধুরীর জিন্দাবাদ, ইলিয়াস চৌধুরীর মুর্দাবাদ বল। হ্যাঁ আমি না, আমি কেন বলবো, ওই লোকটা তো ভালো লোক, আমি ওই লোকটার উপরে অত্যাচার পছাল করবো কেন। বলছে না করার পদ্ধতি আমাকে মারধর করেছে, সাড়ে পরে না থাকলে আমাকে ডানে মেরে দিল। ওই হায়দারের সে জঙ্গি গুন্ডা বাহিনী সজল আছে, দুদিন আগে বলছিল, হায়দার বলছিল যে বিজেপি করে ওকে দুষ্কৃতি, হ্যাঁ আবার হায়দার টাকা দিয়ে দল করছে, আবার হায়দার নাকি বলেছে যে পচার ভাতাটা কেটে দেওয়া হবে। আমি কঠোরভাবে সাহায্য হোক আমি এটা চাইছি। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সরপরাজ খান বলেন, জাহির দীর্ঘদিন ধরে তাদের দল করে আসছে, তার অপরাধ পঞ্চায়েত প্রধান হায়দার আলীর বিপরীত গোষ্ঠী বলে পরিচিত ইলিয়াস চৌধুরীর সাথে থাকে সে। এই অপরাধে তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু তাতে কাজ না হওয়ায় এদিন সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করা হয়। একজন বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে মারধর করতে ছাড়ল না প্রধানের অনুগামীরা। আমরা চাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক খানাকুল থানার পুলিশ। ঘটনাটা বলতে, আমি কাল ময়াল থেকে বাড়ি ফিরছিলাম প্রায় 9:30-10 সময়। তো বাবলাতলায় ওই যখন এসে আমি পৌঁছাই, একটা চায়ের দোকান আছে তার পাশেই, ওকে দেখছি রাস্তার উপরে পড়ে আছে, সজলে ওর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ভাই ওকে মারছিস কেন, বললো না ও খুব ছয়তান, আমি তো এমনি তো বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ, তাকে এইভাবে মারার কী প্রয়োজন। বলছে না ও খুব বাড়াবাড়ি করছে, ওর ভাতা কেটে দেবো, হ্যান্ড কেটে দেবো, তুই জানিস না। হ্যাঁ বলতে আমি ওকে ওখান থেকে মারার পর উদ্ধার করে নিয়ে আসি, নিয়ে এসে হসপিটালাইজ করেছি। আমি ওকে দীর্ঘদিন ধরে ওরা হ্যারাসমেন্ট করে, ও ইলিয়াস চৌধুরীর সাথে দল করার কারণে এবং নজিবুলদার সমর্থনের কারণে ওকে বারবার হ্যারাসমেন্ট করা হয়। আজকেও আমার সাথে টুকটাক ঝগড়া হয়েছে, আমি বলছি তোমরা বাবলাতলায় এরকম গুন্ডামি কতদিন চালাতে, যার নেতৃত্বে চালাচ্ছ সে থাকবে তো। হ্যাঁ অবশ্যই আমি আমার যিনি লিডার আছে ওনাকে বলার পর উনি আমাকে ওনাকে সঙ্গে করে প্রশাসনের কাছে আসতে বলেছিলেন খানাকুল থানায়। আমি ওখানে আনার পর প্রশাসন বললেন আপনি ওকে আগে হসপিটালাইজ করুন, ওর ট্রিটমেন্টটা করান, বাকিটা আমরা দেখছি। এই পর্যন্ত হয়ে আমরা অবশ্যই চাইছি একটা বিকলাঙ্গ মানুষকে, সে কোনো নেতাকে অবশ্যই সমর্থন করতে পারে, সে তো লাঠি ধরে কাউকে মারতে যায়নি, আজকে তাকে এইভাবে হ্যারাসমেন্ট দীর্ঘদিন ধরে কেন করা হচ্ছে। এলাকার অনেক মানুষই এর প্রমাণ আছে, তারা দিয়ে দেবে যে একে কিভাবে অত্যাচার করা হয়। যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধান হায়দার আলীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমস্ত বিষয়টি নিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই আক্রান্তের পরিবারের তরফে জানানো হয়েছে। এখন দেখার অভিযুক্তদের ধরতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে খানাকুল থানার পুলিশ। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।